এবার ভোটের ময়দানে একই পরিবারের দুই চা জাতীয় কংগ্রেসের তিনবার জয়ী প্রার্থীর সাথে ভোট লড়াইয়ে ছোট যাতৃণমূল প্রার্থী এতদিন রাজনীতির ময়দানে প্রতিপক্ষ হিসাবে ভাই ভাইয়ের সম্পর্ক থেকে শুরু করে শাশুড়ি বৌমা নানান সম্পর্ক লক্ষ্য করেছি আমরা এবার রাজনীতির ময়দানে নতুন সম্পর্কের লড়াই একই পরিবারের দুই ভোট যুদ্ধে মুখোমুখি বাগমুন্ডি ব্লকের বুর্দা কালিমাটি অঞ্চলের মাউনিয়া বুথ এলাকার একই পরিবারের দুই যা। দুই যায়ের লড়াইয়ে রাজনৈতিক চাপানুতর লক্ষ্য করা গেছে বাগমন্ডি ব্লকের বুর্দা কালিমাটি অঞ্চলে রাজনৈতিকভাবে জানা গেছে জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি হরেন সিং বাবুর স্ত্রী হরিপ্রিয়া সিং স্থানীয় সূত্রে জানা গেছে জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি হরেন সিং বাবুর স্ত্রী হরিপ্রিয়া বাবু কংগ্রেসের প্রতীকে গত তিন তিনবার পঞ্চায়েতের সদস্য হয়েছেন কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে পরপর তিনবার পঞ্চায়েতের সদস্য হয়ে হ্যাট্রিক করেছেন এবার চতুর্থবারের জন্যে ভোটের ময়দানে তিনি কিন্তু এবার প্রতিপক্ষ বাইরের কেউ নয় ঘরের ছোটো যা তথা ব্লক তৃণমূলের আদিবাসী সেলের অন্যতম নেতা পঙ্কজ বাবুর স্ত্রী রানীবালা বাবু। প্রতিদিন সকালে মমতা সরকারের বিভিন্ন প্রকল্পকে হাতিয়ার করে প্রচারে বেরোচ্ছেন তৃণমূল প্রার্থী রানীবালা দেবী প্রচারে বেরিয়ে সাধারণ মানুষকে সরকারের নানান উন্নয়নমুখী প্রকল্পের কথা তুলে ধরছেন দীর্ঘ পনেরো বছর রানীবালা দেবীর যা মাউনিয়া বুথের পঞ্চায়েত নেত্রী ছিলেন এটা ভেবে কতটা চাপ মনে করছেন একথা জিজ্ঞাসা করতেই তৃণমূল প্রার্থীর জবাব তিনি সম্পূর্ণ আশাবাদী নির্বাচনে জয়ের ব্যাপারে নির্বাচনী প্রচারে রাজ্য সরকারের নানান উন্নয়নমুখী প্রকল্পকে তুলে ধরছেন এলাকার সাধারণ মানুষের কাছে প্রার্থীর দাবি সাধারণ মানুষ সরকারের উন্নয়নমুখী প্রকল্পের পরিষেবা পেয়েছেন তাই মানুষ তৃণমূলকে নির্বাচিত করবে অন্যদিকে গত তিন তিনবারের বিজয়ী প্রার্থী কংগ্রেসের হরিপ্রিয়া সিংবাবুও একশো শতাংশ নিশ্চিত নির্বাচনে তার জয় হবেই এদিনও নিয়ম করে প্রচারে বেরিয়েছিলেন তিনি প্রচারে বেরিয়ে জানান বিগত পনেরো বছর ধরে এই গ্রামের মানুষ তার পাশে আছে তিনিও নানান সময় সুবিধা অসুবিধায় গ্রামবাসীর পাশে থেকেছেন গ্রামের রাস্তাঘাট জলের ব্যবস্থা সব কিছুই তার আমলেই হয়েছে বলে জানান তিনি প্রার্থীর দাবি এবারেও তার জয়ের ধারা অব্যাহত থাকবে কতটা আশাবাদী জয়ের পক্ষে জয়ের পক্ষে আশা আছে পুরো জিতবেন হ্যাঁ আচ্ছা ঘরেই যে ঘোরা ঘোরাই যেহেতু প্রার্থী হয়েছে তো কতটা ভোট কাটা যাবে কোথাও কি কোনো আশঙ্কা রয়েছে কোথাও একটু ব্যবস্থা সব মিলিয়ে জোর কদমে চলছে দুই জায়ের ভোট লড়াই বড়জা হরিপ্রিয়া সিং বাবু এবং ছোটজা রানীবালা সিং বাবুর মধ্যে ভোটযুদ্ধের ময়দানে রাজনৈতিক চাপানুতরের পাশাপাশি ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পুরুলিয়া নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি